হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। ভিউয়ার্স, বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয় একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তো এই জাতীয় পরিচয়পত্রে অধিকাংশ মানুষেরই দেখা যায় জন্ম তারিখে ভুল থাকে। তো এই জন্ম তারিখ ভুল যখন আমরা সংশোধনের জন্য অনলাইনে আবেদন করতে যাই, তখন আমাদের এই আবেদনটি অনেক দিন যাবৎ পেন্ডিং অবস্থায় পড়ে থাকে। পেন্ডিংয়ে থাকার কারণ হচ্ছে আমরা জন্মসাল সংশোধনের জন্য যে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করার প্রয়োজন, আমরা সেই সমস্ত ডকুমেন্ট সঠিক নিয়মে অ্যাটাচ করতে পারি না। এই জন্য আমাদের জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখটা যখন আমরা সংশোধন করি, তখন আমাদের আবেদনটি অনেক দিন যাবৎ পেন্ডিংয়ে পড়ে থাকে। তো এই ভিডিওতে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করতে হলে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিউয়ার্স, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি কোনো জায়গা থেকে স্কিপ করে দেখবেন না, তাহলে বলো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করে যেতে পারেন। তো এনআইডি কার্ডের জন্ম তারিখ সংশোধন করার জন্য যে ডকুমেন্টগুলার প্রয়োজন পড়বে, তো প্রথমে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার এই জন্ম নিবন্ধনটা যেন অনলাইনে আপডেট করা থাকে। দ্বিতীয় যে কাগজটা লাগবে সেটা হচ্ছে স্কুল সার্টিফিকেট, হতে পারে পিএসসি, জিএসসি বা এসএসসি। এক্ষেত্রে আপনি মাথায় রাখবেন আপনি এনআইডি কার্ড নিবন্ধন করার সময় যে সার্টিফিকেট প্রোভাইড করছিলেন সেই সার্টিফিকেটের কপি অ্যাটাচ করার চেষ্টা করবেন, কেমন। তৃতীয় নম্বরে যে পেপারসগুলোর প্রয়োজন পড়বে, আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের কপি অথবা ট্রেড লাইসেন্স, এমনকি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহের যে কাবিননামার কপি, এইগুলো যদি থাকে তাহলে এইগুলো অ্যাটাচ করে দিবেন। চতুর্থ নম্বরে যে পেপার্স এর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামার প্রয়োজন পড়বে। আপনি আপনার এনআইডি কার্ডের বয়স সংশোধন করার কারণে যদি কোনো আইনি প্রক্রিয়ার ঝামেলায় পড়েন, তাহলে পরবর্তীতে যাতে আপনি নির্বাচন অফিসকে দায়ী না করতে পারেন এই জন্য হলফনামার প্রয়োজন পড়বে। পঞ্চম নম্বরে যে পেপার্স এর প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনার বয়স সংশোধন সাপেক্ষে দৈনিক পত্রিকায় একটা বিজ্ঞাপন দিতে হবে, সেই বিজ্ঞাপনের কপি প্রয়োজন পড়বে। আপনি যে কোনো একটা দৈনিক পত্রিকার হেড অফিস থেকে এই বিজ্ঞাপনটি দিতে পারেন। এরপর যে পেপার্স এর প্রয়োজন পড়বে, আপনার যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে তাহলে তাদের স্কুল সার্টিফিকেট, অথবা তাদের যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে সেই এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে। তো ভিউয়ার্স, এই সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনি অ্যাটাচ করতে পারেন তাহলে আপনার এনআইডি কার্ডের বয়স খুব অল্প সময়ের ভিতরে সংশোধন হয়ে যাবে। তো এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবেন না, এবং বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন।